আজকে এবার প্রথম শীতে, এই বছরের প্রথম শীতে মা চিতই পিঠে বানাচ্ছে। তুমি জীবনের প্রথম পিঠে খাবে তো? যাও। যেখানেই হোক আমাদের মাটির বাসনে তৈরি হচ্ছে চিতই পিঠে, এবং রাইসা আমার সাথে রয়েছে, চিতই পিঠা রেডি করছে। তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেটাও মা তোমাদের এক্ষুনি বলে দেবে। এই যে মা রান্না করছে, মা রান্না করছে, থার্ড জেনারেশন দেখছে পিঠে করা। রাইসার জীবনের প্রথম পিঠে খাবে এবার, জীবনের প্রথম পিঠে। রাইসা ক্যামেরার মধ্যে আসার চেষ্টা করছে, রাইসা ক্যামেরার মধ্যে আসার চেষ্টা করছে। তুমি জীবনের প্রথম পিঠে খাবে তো? যাও গরম গরম, তুমি বাবা বৌমা মা খেয়ে নাও আগে, যাও 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 খেয়ে আসো যাও। আমি সবাইকে বলেছিলাম একটু মেকআপ করে রেডি হয়ে থাকার জন্য, কিন্তু এই ভিডিওতে কেউ কিছু করলো না। না আজকে আমরা টাইমে গুলোতে পারিনি, মেকআপ করাটা আমাদের পিঠের মধ্যে মেকআপ করাটাই আমাদের। এরপরে নেক্সট এসে নেক্সট পিঠে বিদিশার হাতের পাটিসাপটা খাবো। এবার নারকেলের পুর দিতে হবে, পাটিসাপটা খাবো গুলি, খাবো পাটিসাপটা খাবো গুলি। আমাদের এতগুলো পাটিসাপটা সব রেডি, এখন লাস্ট ফিনিশিং চলছে। এটাও রেডি, এটাও রেডি। এইটার মধ্যে দাও আমাকে। আবার আমাদের ঘরেরটা কালকে কারেন্ট কারেন্ট ভাজা যাবে, সকালে একটা নারকেল নিয়ে আসিস, ব্যাস তাহলেই হয়ে যাবে। সবাই যদি বলে এখন সবার বাড়িতে পাঠানোর জন্য তাহলে কি করবে? পাঠিয়ে দেব, যা হয় তাই দিয়ে পাঠিয়ে দেব, আমার বাকি যা কালকে হবে। আর তোমার পিঠেটা তো খুব সুন্দর হয়েছে, তাহলে তারা যদি সবাই খেতে চায়। চিতই পিঠেটা কেমন খেলে? হেভি সুন্দর, সেটাই তো বলছি। গরম গরম খেয়েছেন তো? আম্মা তো হাত ঘুরে ওই কখন দিয়েছি।
না না তোমার পিঠেটা যদি সবাই দেখে ভালো বলে তাহলে তুমি কি এখন সবার জন্য রান্না করবে? তুমি খাচ্ছ তুমি একা একা পিঠে খাচ্ছ? হ্যাঁ তুমি কি আরো পিঠে খাবে? মুখ ভর্তি পিঠে, মুখ ভর্তি পিঠে, আমার পিঠে খেয়ে চাচ্ছে রাইসা। টাটা টাটা টাটা।